বিভিন্ন দাবিতে সোমবার রাজধানীর রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার সময় কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। প্রথম সেমিস্টার শেষ হয়ে বর্তমানে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে তারা। বর্তমানে ফের একবার তাদের কাছ থেকে কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে অর্থ চাওয়া হচ্ছে, কিন্তু প্রথম সেমিস্টারে তারা কলেজ থেকে কোনো পরিচয়পত্র পায়নি, তাই সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। তাই সমস্ত দাবি নিয়ে একজন বিক্ষোভ প্রদর্শন করে তারা। আমি রামঠাকুর কলেজের সেকেন্ড সেমিস্টারের একজন ছাত্রী। আমাদের কলেজে আমি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আই কার্ড এখনো পাইনি, আর সেকেন্ড সেমিস্টারে টাকা জমা দেওয়া হয়েছে, এখন পাবো কিনা এটাও শিওর নেই। তারপর কলেজের মধ্যে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, পানীয় জলে একটা ফিল্টার আছে, ফিল্টারের মধ্যে টিকটিকি, পিঁপড়ে আরও অনেক কিছু পরে রয়েছে, এগুলি স্টুডেন্টদের খাবার খাওয়ানো হচ্ছে। তার মধ্যে বাথরুমেরও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থা নেই, ছেলেদের বাথরুমে তো একদম খারাপ অবস্থা হয়ে রয়েছে। এগুলি আর কি, মানে কলেজের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কেনারেও কম হচ্ছে, আমরা প্রিন্সিপাল থেকে জবাব চাচ্ছি। আর এর আগে আরেকদিন আমরা এসে মেমোরেন্ডাম জমা দিয়ে গিয়েছিলাম, কোনো ডেভেলপমেন্ট করেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।